আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে মোহনাজ ফুটবল চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা করি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। আমি পরিমাণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম মুরগির বুকের পিসগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি, এগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া, এরপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এ পর্যায়ে আমি হাত দিয়ে ভালোভাবে সব কিছুকে মিক্সড করে নেব। সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিলাম আমি, এভাবে ম্যারিনেট করে আমি কিছু সময়ের জন্য রেখে দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি সস, সস দিয়ে আবার আমি একটু ভালোভাবে মেখে নেব, যাতে ভালোভাবে সসটা সবগুলো চিকেনের সাথে মিশে যায়। তো আমার সসটা দেওয়া হয়ে গিয়েছে, মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পর, চুলায় একটি প্যান বসিয়েছি এবং এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি এভাবে মিহি কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কিছু মরিচ কুচি, মরিচগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি ঝাল খেতে একটু বেশি ভালোবাসি, তার জন্য মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি, যারা ঝাল কম খান তারা মরিচটা একটু কমিয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে কিছু সময় ম্যারিনেট করে রাখার কারণ হচ্ছে মশলাটা যাতে ভেতরে ভালোভাবে ঢুকে যায়। তো এখন আমি চিকেনগুলোকে ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে নিয়েছি, কিছু সময় আমি চিকেনগুলোকে ভেজে নেব। আর এই চিকেনগুলো কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না, 10 মিনিট রান্না করলেই চিকেনগুলোকে রান্না করা হয়ে যাবে। তো কিছু সময় পর আমি ফিরে এলাম, দেখুন চিকেন থেকে অটোমেটিক কিন্তু পানি বের হয়ে এসেছে, এই পানিটা শুকানো পর্যন্ত রান্না করলেই হয়ে যাবে। আর আমি আজ কী রেসিপি তৈরি করে দেখাবো সেটি কিন্তু আপনারা শুরুতে পিক দেখেই বুঝতে পারছেন, তারপরও আমি অবশ্যই তৈরি করার সময় আবার বলে দিব। চিকেনটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, এভাবে পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, পানিটাকে আমি একদম শুকিয়ে নিব, চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েও গিয়েছে। আমি আবার ঢাকনাটি খুলে নেড়েচেড়ে দিচ্ছি, এ পর্যায়ে আমার চিকেনটা একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে। চিকেনগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব, চুলাটা বন্ধ করে দিয়েছি, এরপর আমি বাকি কাজটা করে নিব। এখানে আমি একটি বাটি নিয়েছি, আর নিয়ে নিব আমি ময়দা, 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। ময়দাগুলোকে আমি এখন মেখে নেব, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর আমি দিয়ে দিব এখানে তেল, আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন। আমি তেল দিয়েই ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি, তেল দিয়ে কিন্তু একটু কিছু সময় ভালোভাবে মেখে নিতে হবে, যাতে তেলটা ময়দাটার সাথে একদম পারফেক্টভাবে মিশে যায়। দেখুন আমার কিন্তু এখানে ময়দাটাকে মুঠি করা যাচ্ছে, তার মানে এটি মাখানো হয়ে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে আমি একটু ডো তৈরি করে নেব, অল্প অল্প পানি দিয়েই আমি মেখে নিচ্ছি। আর কিভাবে একটি আটা বা ময়দার
ডো তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তাই সবাই সবার পছন্দ মতোই এভাবে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেবেন। ডোটাকে আমি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। যত বেশি এই ডোটাকে মাখানো হবে তত বেশি সফট হবে। তো এ পর্যায়ে ডোটা মাখানো হয়ে গিয়েছে, আমি হাতে সামান্য একটু তেল মেখে নিচ্ছি। তেল দিয়ে আবার একটু মেখে আমি ডোটাকে রেখে দিব। হাতে তেল মেখে নিলাম আর ডোটাকে এখন আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিলেই হবে। 5 থেকে 10 মিনিট পর আমি রুটির মতো ছোট ছোট করে ডো তৈরি করে নেব। একদম ছোটও না, বড় করলেও সমস্যা নেই, কারণ এই রুটিটি তৈরি করে এটা দিয়ে আমি আরও ভাগ করে নিব। তো আমি একটি রুটির জন্য ডো তৈরি করে নিয়েছিলাম, এরপর আমি একটি রুটি তৈরি করেছি দেখুন। এরপর আমি চাকু দিয়ে এর 4-5টা সমানভাবে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, একবার খেয়াল করলেই কিন্তু এর পরিমাপটা বোঝা যাবে যখন নিজেই তৈরি করবেন। চারপাশের অংশটা আমি সরিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু ফেলে দিতে হবে না, অন্য ডোগুলোর সাথে রেখে দিলেই হবে। ওটা দিয়ে আমি আবার রুটি বেলে নিতে পারবো। এরপর আমি এই রুটিটাকে 4টি ভাগ করে নিচ্ছি। এভাবে আমি আমার মতো করে একদম সমানভাবে চেষ্টা করেছি 4 ভাগে ভাগ করে নেওয়ার। 4 ভাগ আমি করার পর 1টি ভাগ দিয়ে আমি এখন যেই রেসিপিটি তৈরি করব সেটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আজ আমি কী রেসিপি তৈরি করব সেটি কিন্তু বুঝতেই পারছেন। আমি যে চিকেনটা তৈরি করেছিলাম সেই চিকেনটা আমি এই 1টি অংশের ভিতরে দিয়ে দিলাম। এরপর আমি 4 পাশ আটকিয়ে নিচ্ছি, আর দেখুন আমি কিভাবে প্যাঁচটাকে দিয়ে নিলাম। এখন কিন্তু সবাই বুঝতে পারছেন আমি আসলে কি তৈরি করছি। এটি কিন্তু অন্থন, আমি চিকেন অন্থন তৈরি করছি। আর অন্থনটা কিভাবে তৈরি করতে হয় আমি কিন্তু খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করছি। আমি আরও 1টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একদম রেস্টুরেন্টের মতো পারফেক্টভাবে আমি চিকেন অন্থন তৈরি করছি, আর আমার রেসিপিটি ফলো করে যদি আপনারাও তৈরি করেন তাহলে একদম পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন। এভাবে আমি সবগুলোকেই একইভাবে তৈরি করে নিয়েছি, আর আমি খুব সহজভাবে যে ডিজাইনটা আছে সেটাই করিয়ে দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার অন্থনগুলো কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। চুলায় 1টি প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন 1-1 করে আমি অন্থনগুলোকে দিয়ে দিব। আমি যে চিকেনটা ব্যবহার করেছি সেটা কিন্তু আগেই আমি রান্না করে নিয়েছি। চিকেনটা সিদ্ধই আছে, তার জন্য কিন্তু একদম চিকেনটা যে সিদ্ধই হতে হবে সেটা না। যেহেতু চিকেনটা সিদ্ধ তার জন্য আমার খুব বেশি সময় নিয়ে ভাজারও প্রয়োজন হবে না। যখন আমার এই উপরের সাইডটা কালার চলে আসবে তখনই কিন্তু এটি পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে, আর সুন্দর 1টি কালার আসা পর্যন্ত আমি উল্টে পাল্টে কিছু সময়ের জন্য ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু কালারটা চলে এসেছে, আমি 1টি ঝাঁজরি দিয়ে তেল ঝরিয়ে চুলা থেকে তুলে নেব। আমার অন্থনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবং 1টি টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি যাতে বাকি যে তেলটা আছে সেটাও চুষে নিয়ে যায়। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। সবগুলো অন্থন যখন ভাজা হয়ে যাবে এরপর আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই অন্থনগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা। আমার বিশ্বাস রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হয়নি, আমার কাছে তো খুবই ভালো লাগে। যারা অন্থন খেতে ভালোবাসেন তারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে ঘরেই তৈরি করবেন, আমার বিশ্বাস হোটেলের থেকে কোনো অংশেই কম হবে না। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আরও নতুন নতুন ভিডিও যাতে দিতে পারি আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন।
তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।